করেন, গণভবন থেকে পালানোর সুযোগ পাবেন না, এটা ক্লিয়ার। আজকে ছাত্র জনতার সারা বাংলাদেশের ঢল আপনি দেখেছেন, সারা বাংলাদেশ জনসমুদ্রে পরিণত হয়েছিল। এখনো সময় আছে, এখনো সময় আছে, যত দ্রুত সম্ভব পদত্যাগ করুন, যত দ্রুত সম্ভব পদত্যাগ ঘোষণা করুন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের এই আন্দোলন ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত খুনি হাসিনার পতন না হচ্ছে, স্বৈরাচারের পতন না হচ্ছে। আমাদের এই বাংলায়, আমাদের এই সোনার বাংলাদেশে কোন স্বৈরাচারের জায়গা হতে পারে না, কোন খুনিদের জায়গা হতে পারে না। আমাদের এই বাংলাদেশে খুনি হাসিনার জায়গা হবে না, হবে না, হবে না, ইটস ক্লিয়ার। তাই আপনাকে বলবো, যদি মানে সম্মানে ইজ্জতে যেতে চান, তাহলে কুমিল্লায় আর একটা গুলিও করবেন না। শুধু কুমিল্লায় নয়, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যেখানে আন্দোলন হচ্ছে, আর একটা গুলিও চালানোর চেষ্টা করবেন না। যদি চেষ্টা করেন, তাহলে গণভবন থেকে পালানোর সুযোগ থাকবে না আপনার। কুমিল্লাবাসী, আপনাদেরকে আবারও বলছি, আপনারা আপনাদের জায়গা থেকে দাঁড়ান, আপনারা আপনাদের জায়গা থেকে দাঁড়ান, আপনারা প্রতিরোধ গড়ে তুলুন, আপনারা প্রতিরোধ গড়ে তুলুন। যত যা কিছু আছে আপনাদের, তাই নিয়েই মোকাবেলা করতে হবে, তাই নিয়েই প্রস্তুত হন, তাই নিয়েই রুখে দাঁড়ান, রুখে দেন, খুনিদেরকে রুখে দেন। এখনই সময় খুনিদেরকে রুখে দেওয়ার। আর বসে থাকবেন না, একদম বসে থাকবেন না, সবাই বেরিয়ে পড়ুন, সবাই আপনাদের সন্তানদের পাশে দাঁড়ান। এটা এখন গণ আন্দোলন, এটা এখন সবার আন্দোলন, এটা সারা বাংলাদেশের সাধারণ জনতার আন্দোলন, এটা বাংলাদেশের মুক্তির আন্দোলন। যে যেখানে আছেন সবাই, আজকের পর থেকে আপনারা অসহযোগ আন্দোলনে অংশ নেবেন এবং প্রতিরোধ গড়ে তুলবেন। যদি কেউ আঘাত করার চেষ্টা করে, তাহলে শক্ত হাতে মোকাবেলা করবেন। ধন্যবাদ, দেখা হবে আগামীকাল আবার রাজপথে। চট্টগ্রামের আগামীকালের কর্মসূচি নিউ মার্কেট দুপুর 2:30 ঘোষণা করা হয়েছে। আমাদের এই অসহযোগ আন্দোলন চলবে, 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 যতদিন পর্যন্ত খুনি হাসিনাকে এই পতন না হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।